বাবার পরকিয়া দেখে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বসিরহাটে ঘটনার পর অভিযুক্ত পলাতক বাবার পরকিয়া দেখে ফেলায় ছেলেকে দাঁ দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বসিরহাটের হেমনগর এলাকায় অভিযুক্ত বাবা আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের জানা গেছে আলাউদ্দিনের সাথে প্রতিবেশী এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল সোমবার বিকালে নির্জন এক এলাকায় তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় আলাউদ্দিনের ছেলে সেলিম বাড়ি এসে এই সম্পর্কের প্রতিবাদ করে সেলিম অভিযোগ তখনই আলাউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুনের চেষ্টা করে মহিলার সঙ্গে সম্পর্ক তিন বছর এই ভীষণ ঝামেলায় আমাদের সঙ্গে ভীষণ অত্যাচার করে মারধর করে বলতে গেলে আমাদের এসে মারধর করে এরকম করে এবার আমরা বললি যে বুঝুই লোকে এসে বলে বললি আমাদের এসে মারতে যায় এরা বলি এবার আমার ছেলে সেইটা ধরে ফেলে হাতে নাতে আশঙ্কাজনক অবস্থায় সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে আলাউদ্দিন ও প্রতিবেশী মহিলার দীর্ঘদিনের সম্পর্ক তা নিয়ে তাই পরিবারে অশান্তি লেগেই ছিল এদিন তা চরমে ওঠে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মেলামেশা করে অনেক এই তিন বছর ধরে তাতে বলতে যায় মা বলতে যায় মাকে ভীষণ মারধর করে আর বলতে যায় আমাদেরও মারধর করে ভীষণ কালকে আমি হাতে নাতে ধরতে পেরেছি তেরে বলতে গেছি আমাকে ভীষণ মারা মেরেছে মারার পরে বাগানে টেনে নিয়ে গেছে নেওয়ার বিশাল মারা মারা করে অনেক একজন দেখতে পেয়ে কিছুজন কিছু জন লোককে নিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতাল হাসপাতালে ভর্তি করা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট